জয় যীশু নভেম্বর মাসে চতুর্থ রবিবারের আরাধনা সভাকে আপনাদের সবাইকে আহ্বানিত করছি আজকে এ রবিবারের আধারাধনাকে আমরা একটা ছোট প্রার্থনা নিয়ে আরম্ভ করব শক্তিমান মহঈশ্বর ঈশ্বর আরেকবার আপনার উপস্থিতিতে আমরা এসেছিলাম প্রভু প্রভু নভেম্বর মাসে আমাদেরকে গত সপ্তাহ থেকে এ সপ্তাহ পর্যন্ত প্রভু আপনার রক্ষার হাতে তলায় আমাদেরকে রক্ষা করে নিয়ে এসছেন প্রভু সুরক্ষিত হাতে নিয়ে আমাদের জীবনকে নিয়ে যাচ্ছেন প্রভু আপনাকে অনেক ধন্যবাদ আজকের এই চতুর্থ রবিবার দিন নভেম্বর মাসে আমরা কিছু সময় আপনার বাক্য থেকে বাক্য শুনব প্রভু প্রভু আমাদেরকে সবার কাছে আপনি থাকুন আপনার মহিমা অনুসারে আজকের এর বাক্য প্রচারটা হওয়ার জন্যে আমাদেরকে সুযোগটা দেন আমার মুখের বাক্য আমাদের জিতের জ্ঞান তোমার দৃষ্টিতে গ্রহয্য হোক এই সদাপ্রভু আমার শৈল ওর মুক্তিদাতা আমেন আরেকবার সকালকে জয় যিশু সবকো জয় কি গত রবিবার থেকে রবিবার পর্যন্ত ঈশ্বর আমাদেরকে ওনার সুরক্ষিত হাত তলা নিয়ে আমাদেরকে এগিয়ে নিয়ে এসছেন ঈশ্বর দিয়েছেন সুযোগকে সময়কে আমরা ঈশ্বরকে ধন্যবাদ জানাবো আলে লুইয়া এ সময় আমি বিশাখাপটনমে আছি আমি আমার স্ত্রী জুলু আর আমার ছেলে মেয়ে আমরা চারজন মিলে গত শুক্রবার দিন আমরা এখানে এসেছিলাম আমরা কিছুদিন এখানে থাকব আপনারা সবাই মিলে আমাদের আমার জন্যে আমার পরিবার জন্যে প্রার্থনা করুন আজকের বাক্যটা আমরা দেখব আজকে আমরা আমাদের পরশুদ্ধ বাইবেল থেকে আমরা খুলব গলতীয়দের প্রতি প্রেরিত পৌলের পত্রের পাঞ্চাধ্যায় সতেরো পথ গলতীয়দের প্রতি প্রেরিত পৌলের পত্রের পাঞ্চাধ্যায় ষোলো ওর সতেরো পথ ষোলো ও সতেরো পথ এভাবে আছেন আত্মার বসে স্থির তাকা নিবেদন কিন্তু আমি বলি তোমরা আত্মার বসে চাল তাহ তাহ হইলে মাংসের অভিলাষ পূর্ণ করিবে না সতরপথ কেননা মাংস আত্মার বিরুদ্ধে এবং আত্মা মাংসের বিরুদ্ধে অভিলাষ করে কারণ এ দুয়ের একটি অনতর অনটের বিপরীত তাই তোমরা যাহা ইচ্ছা করো তাহা সাধন করো না আলে লুইয়া ঈশ্বরের বাক্য সুন্দর বাক্য ঈশ্বর আজকে আমাদেরকে দিয়েছেন বাক্যতে যাওয়ার আগে আপনাদেরকে একটা ছোট গল্প বলার জন্যে ইচ্ছা আছে একদিন একটা শহরে একটা ব্যান অর ঈদ ছিল একটা শহরে একটা ব্যান অর ঈদ ছিল আপনাদেরকে সবাইকে জানে ব্যান মানে ফ্রগ ইদুর মানে র্যাট এ ব্যান অর ইদুর একটা ঘটনা হয়েছে ওনাদের জীবনে ও ঘটনা এরকম আছেন একদিন এ ব্যান ও এদুর বন্ধুত্ব মিলেছেন দুজন কি হয়েছেন বন্ধু বন্ধু মতন ফ্রেন্ডশিপ মতন হয়েছেন না ওনাদের বন্ধুত্ব চিহ্ন সবাইকে দেখানোর জন্যে এ ব্যান ওর এ ইঁদুর কী করেছেন একটা দড়িকে নিয়ে ব্যান কি করেছেন ওর একটা পা দিয়েছে রেখেছেন ওখানে তারপরে ইঁদুর কী করেছেন ওর একটা পা ওখানে রেখেছেন এরা দুজন কি করেছেন এ একটা একটা পাকে নিয়ে ও দড়িকে নিয়ে ওখানে বাধা করেছেন বাধা করার পর ওনারা ভেবেছেন হ্যাঁ আমরা এরকম করেছি আমি ওর আমার বন্ধু সবসময় মিলেমিশে থাকবো আমাদের বন্ধুত্ব চিহ্ন জন্যে আমরা সবাইকে এটা দেখাবো বলে ওনারা ভেবেছেন সো ওনারা কী করেছেন ছোটো দড়িকে নিয়ে একজন একজন পাকে নিয়ে ওটা তাই করেছেন বাধা করেছেন বাধা করে কেন করেছেন ওনাদের বন্ধুত্বর চিহ্ন সবাইকে দেখানোর জন্যে ওনারা করেছেন যখন ও ও সময় থেকে কি হয়েছেন যখন ওনারা বাইরে যেত কোনো কাজের নিমিত্তে যেত কোনো প্রদেশে যেত দুজন মিলে যেত কেননা ও বাদাটা কে নিয়ে ওনারা দড়িকে নিয়ে ওনারা কি করেছেন দুটো পাকে বাদা করেছেন না সঙ্গে সঙ্গে সব সময় ইঁদুর ওর ব্যান একসঙ্গে যেত বাইরে এদের দুজনকে দেখে লোকরা ওখানে যে প্রাণীরা ছিলেন ও জায়গাতে ওনারা সবাই এটাকে দিয়ে আশ্চর্য হয়ে গেছেন এটা কি রকম একটা প্রাণী মানে ব্যান একটা প্রাণী দেখে একটা ইঁদুর কে নোংরা জায়গাতে তাকে ও একটা প্রাণী এ দুটো আলাদা আলাদা প্রাণী এরা দুজন কি রকম মিলেমিশে আছেন এটাকে দেখে সবাই আশ্চর্য হয়ে গেছেন আশ্চর্য হয়ে গেছেন তারপরে একদিন কি হয়েছেন একটা গরম দিন অনেক গরম ছিল ও দিন ও গরম দিন যখন এ ব্যান ও দূর দুজন মিলে বাইরে যাওয়ার সময় ও গরম দিন হঠাৎ করে ওনাদের সামনে এ ব্যানটা কি দেখেছেন একটা পুকুরকে দেখেছেন এ পুকুরকে দেখে এ ব্যানটা একদম তাকতে পারিনি ও ভেবেছেন হ্যাঁ আমি একদম এ জলের ভিতরে চলে যাব এ জলের জলে লাপিয়ে যাব আমি ভিতরে চলে যাবো ভিতরে তোরে গিয়ে আমি সুইমিং করব বলে এরকম ভেবেছে এ ব্যানটা ভেবেছেন 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 সঙ্গে সঙ্গে কি করেছেন হঠাৎ করে এ ব্যান কি করেছেন ও পুকুরে ঢুকে গেছেন যখন এ পুকুরে ঢুকে গেছেন এ ব্যানটা একটা জিনিস ভুলে গেছেন একটা কথা বলে গেছেন কি বলে গেছেন ও বলে গেছেন ও যখন ও পুকুরে ঢুকেছেন ও সময় না ওর সঙ্গে কে আছেন ওনার বন্ধু আছেন যখন এ এ ব্যান পুকুরে গেছেন কি করেছেন উত্তর থেকে দক্ষিণ দিক তারপরে পশ্চিম থেকে পূর্ব দিক এদিক ওদিক পুরো সুইমিং করেছে ও পুকুরে কিন্তু এই এ ব্যান কি করেছেন একদম ভুলে গেছেন আমার সঙ্গে ইঁদুর আছে বলে যখন এ পুকুরে এত সময় কাটানোর পর কি হয়েছেন ইঁদুরটা যে ইঁদুর এ ব্যান সঙ্গে ছিলেন ওটা ও কানে মরে গেছেন ওনার জীবনকে নাশ করেছেন ও মরে গেছেন যখন এই ইঁদুরটা মরে গেছেন ও ইঁদুরের শরীরটা ও পুকুরের উপরে ছিলেন যখন এ পুকুরের উপরে এ মৃত্যু হওয়ার ইঁদুরের শরীর ছিল একটা ঈগল পকি ওদিক থেকে এসছে ও পুকুরের দিকে এসছে যখন এ ইঁদুরকে দেখেছেন ও ভেবেছেন হ্যাঁ ইঁদুর মরে গেছে আমি এটাকে খেয়ে নেব যখন ও ঈগল পকি এসে ও নিয়ে খাওয়ার জন্য রেডি হয়েছেন তার সঙ্গে সঙ্গে কে এসছেন একটা ও ব্যায়ামটাও এসছেন যখন এইগুল পকি ওটাকে ধরেছেন ও ইঁদুরকে ওর সঙ্গে কে এসছেন বাইরে ও ব্যানটাও এসছেন তখন কি করেছেন ইঁদুরকে খেয়ে নিচ্ছেন তার সঙ্গে এ ব্যানকেও খেয়ে নিচ্ছেন ব্রাদার অ্যান্ড সিস্টার বায় বোন আপনারা সবাই এ গল্পকে শুনেছেন দুজন ব্যান তারপরে তারপরে ইঁদুর এ দুজন দুজনকে আলাদা আলাদা স্বভাব আছে দুজন একই স্বভাব না দুজনকে আলাদা আলাদা স্বভাব আছেন আলাদা আলাদা স্বভাব হওয়ার পরেও এনারা দুজন কি করেছেন মিলেমিশে তাকার জন্যে চেষ্টা করেছেন কিন্তু বেঁচে থাকতে পারেনি চেষ্টা করেছেন কিন্তু বেঁচে থাকতে পারেন কেননা এ ব্যানের স্বভাব আলাদা তারপরে এই স্বভাব আলাদা যখন আমাদের স্বভাব আলাদা আমাদেরকে কী স্বভাব আছে ওরকম লোক কাছে আমরা তাকতে হবে যারা প্রতিকূল আলাদা স্বভাব হয়ে তাকে তাকলে ওনাদের কাছে আমরা তাকতে পারবো না তাকলে আমাদের কি হয় আমাদের জীবন নষ্ট হয়ে যাবে ঈশ্বরের বাক্য গালতীয় পাঁচ অধ্যায় এখানে ষোলো আর সতেরোতে আমরা দেখেছিলাম বাক্য বলছেন আত্মিক মানুষ কোনোদিন শারীরিক মন নিয়ে জীবনযাপন করতে পারবে না বাইবেল বাক্য বলছে এখানে ক্লিয়ারলি বলছে আত্মিক মানুষ কোনো সময় এই শারীরিক মন চিন্তা ভাবনাকে নিয়ে জীবন জীবনযাপন করতে পারবে না ঈশ্বরের বাক্য বলেছেন একটু আগে আপনারা সবাই শুনেছেন সবসময় মাংস মাংস আত্মার বিরুদ্ধে কাজ যে মাংস আছে আছে করেন ওটা কি করেন আত্মার বিরুদ্ধে কাজ করেন যখন একটা আত্মিক মানুষ আত্মিক লোক কাছে আছেন ও সময়ে উনি শারীরিক চিন্তাকে নিয়ে মাংস চিন্তাকে নিয়ে যদি আলোচনা করলে ওনাকে আমরা সম্পূর্ণ আত্মিক লোক বলতে পারবেন না যদি আপনি আত্মিক লোক হইলে যদি আপনি আত্মিক লোকের কাছে থাকলে আপনি আত্মিক কাজকে চিন্তা ভাবনা করতে হবে শারীরিক কাজকে শারীরিক ক্রিয়াকে আপনারা চিন্তা ভাবনা করতে পারবেন না এখানে ঈশ্বরের বাক্য বলছেন যখন এরকম আত্মিক লোক শারীরিক চিন্তা ভাবনা করলে ওনাদের জীবন কি হবেন নষ্ট হয়ে যাবেন আমরা ঈশ্বরের বাক্যতে যদি দেখি সামসন জীবনকে আমরা দেখতে পারবে সামসনকে ঈশ্বর ছোট বয়সে বেছে নিয়েছেন ঈশ্বরের কাজ করার জন্যে কি কাজ করার জন্য ঈশ্বর সামসনকে বেছে নিয়েছেন ইসরায়েল ফিলিস্তিওর হাত থেকে রক্ষা করার জন্যে ঈশ্বর সমসনকে ছোট বয়সে বেঁচে নিয়েছেন কিন্তু এ সমসন কি হয়েছেন ঈশ্বর ওনাকে একটা আত্মিক মানুষ মতন তায়ের করেছেন আত্মিক মানুষ হওয়ার পরেও সমসনের চিন্তাভাবনা কোন দিকে আছেন শারীরিক দিকে ওনার চিন্তাভাবনা আছেন কি করেছেন সমসন একটা মেয়ের উপরে ভালোবাসা দেখিয়ে ওনার জীবনকে নষ্ট করে দিয়েছেন আপনারা দেখতে পারবেন সমসনকে ঈশ্বর পিতা অভিষেক করেছেন ঈশ্বরের কাজ করার জন্য আত্মিক কাজ করার জন্য কিন্তু কি করেছেন সমসন যেভাবে ব্যান তারপরে ইঁদুর এ দুজন আলাদা স্বভাব ওভাবে যখন আমরা ঈশ্বরের রক্ষা ঈশ্বরের আত্মা ঈশ্বরের অভিষেক পাই আমরা কি হয় আত্মিক মানুষ হয় যখন আমরা আত্মিক মানুষ হয় আমরা সবসময় আত্মিক কাজ করতে হবে শারীরিক কাজ করতে নেই আপনারা সবাইকে জানেন যদি আপনাদের বাচ্চাদের স্কুলে যদি স্পোর্টস ডে হলে যদি আপনারা সব সময় যদি পিকনিক গেলে একটা খেলা সবাই খেলি ওটা ওটার নাম হচ্ছে দড়ি তানাতানি প্রতিযোগিতা আপনার এটা ইংলিশে বলে ট্যাগ অফ ওয়ার এখানে কী করেন দুটো দল থাকবেন ওনারা কি কি নিয়ে টানাটানি করেন একটা বড়ো দড়ি থাকবে ওটাকে নিয়ে দুটো দল থাকবেন ওনারা টানা থানি করেন এখানে যদি দেখলে কিছু কিছু সময় এক দিকের দল অনেক শক্তিমান হয়ে থাকেন আরেকটা দিকের দল কি হয় অনেক অল্প শক্তিমান হয়ে থাকেন ও সময় যারা শক্তিমান আছেন যাদেরকে বেশি শক্তি আছেন ওনারা কি করতে পারবেন ওনাদের সম্পূর্ণ শক্তিকে নিয়ে ও ডোরিটা ভালো করে টানতে পারবেন ও জিতে পারবেন বিজয় পাবেন যদি যখন এ এ টানাটানি দরি টানাতানি হওয়ার সময় যে দল অনেক শক্তিমান রূপে আছেন ওরা কিছু সময় জন্যে আরাম নিলে কি হবেন বলুন তো কিছু সময়ে ওরা যারা শক্তিমান আছেন ওরা আরাম নিলে কি হয় বলুন তো যারা অল্প শক্তিতে যে দল আছেন ওনারা কি করবেন যখন এনারা আরাম নেবেন ওনারা কি করবেন ও দড়িকে একদম ভালো করে টেনে বিজয় পাবেন আমাদের জীবনে ওরকম যখন আমরা ঈশ্বরের মধ্যে রক্ষা পেয়েছি আমরা আমরা কি করতে হবে ভালো করে সুযোগ নিতে হবে ভালো করে আমরা জীবন যাপন করতে হবে যখন আমরা আত্মিক রূপে আছি আমরা আত্মিক কাজ করতে হবে মাংসের কথা শুনতে নেই শারীরিক কাজ করতে নেই কিন্তু আমরা কি করতে হবে আত্মিক কাজ যখন আমরা ঈশ্বরের উপরে নির্ভর হয়ে থাকি ঈশ্বর আমাদেরকে শক্তি দেয় যখন ঈশ্বর শক্তি দেবেন আমরা কিছু সময়ও একদিনের জন্য ওর দুজনের জন্য দুদিনের জন্য ওর এক সপ্তাহের জন্য আমরা আরাম নিতে নেই কোনো দিন আমরা আরাম নিতে নেই একবার যদি আত্মিক জীবনকে আরম্ভ করলে আমরা আত্মিক পথে জীবন যাপন করতে হবে আমরা ঈশ্বরকে ওর কালয়ারি ক্রুশকে ধন্যবাদ জানাতে হবে কেননা কালবারি ক্রুশ থেকে ঈশ্বর যে রক্তটা দিয়েছেন ও রক্তার দ্বারা আমরা রক্ষা পেয়েছি আমরা সুচি হয়েছি আমরা ঈশ্বরকে এটাকে নিয়ে কোটি কোটি ধন্যবাদ জানাতে হবে যখন ঈশ্বর আমাদের জন্য আমাদের ভিতরে থাকার জন্য ঈশ্বর আমাদেরকে কি দিয়েছেন আত্মাকে দিয়েছেন পরশুদ্ধ আত্মাকে দিয়েছেন ও কালবারি ক্রুশে যে ঈশ্বর কাজ করেছেন ও ও কাজের মাধ্যম থেকে ও সেবার মাধ্যম থেকে আজকে আমাদের ভিতরে কি বাস করে আছেন আত্মা বাস করে আছেন আপনারা একটা কথা শুনতে হবে আমরা এখনো শারীরিক রূপে আছি আমরা এখনো মহিমানিত হয়নি আমরা কখন মহিমান্বিত হব জানেন যখন ঈশ্বরের দ্বিতীয় আগমন হবে যখন ঈশ্বরের দ্বিতীয় আগমন হবে আমাদের এই শরীর রূপটা পরিবর্তন হয়ে মহিমানিত রূপে হবেন ও মহিমানিত রূপ পাবার জন্য আজকে ঈশ্বর যে সুযোগটা দিয়েছে তোমাকে আজকে ঈশ্বর যে পবিত্র আত্মা দিয়েছেন তোমার ভিতরে বাস করে থাকার জন্য ও পবিত্র আত্মা নিয়ে ও পবিত্র আত্মার অনুসারে আমরা কি করতে হবে আত্মিক জীবন আত্মিক পথে আমরা যেতে হবে আমরা মানুষ আমরা অনেক দুর্বল পরিস্থিতি আছেন কেননা আমাদের জন্ম কি নিয়ে হয়েছেন আত্মা নিয়ে আত্মা নিয়ে হয়নি কিন্তু মাংস নিয়ে হয়েছেন এটা মাংস আমাদের কাছে সব সময় থাকবে মৃত্যু পর্যন্ত যখন মাংস থাকবে আমাদের ভিতরে ওর অর্ধ না কি আমরা সব সময় এই শারীরিক কাজগুলো করতে হবে না ঈশ্বর বলছেন কিন্তু তোমাদের ভিতরে তুমি এ মাংসকে নিয়ে তাকার পরেও তুমি কি করতে হবে ও মাংসকে নিয়ে এগিয়ে গিয়ে তোমরা কি করতে হবে মাংসর উপরে বিজয় পেতে হবে কি বিজয় পে কোথায় বিজয় পাবো যখন আমরা আত্মিক কাজ করব আত্মিক জীবন করব সব সময় ওটা আমরা করতে পারবো আমরা সব সময় আমাদের মাংসর উপর থেকে এগিয়ে গিয়ে বিজয় পেতে হবে পৌল ভক্ত বলছেন প্রথম অধ্যায় একত্রিশ পদ উনি বলেছেন আমি প্রতিদিন মরিতেছি কি বলছেন এখানে প্রথম করণ পনেরো অধ্যায় একত্রিশ পদ এখানে পৌল ভক্ত বলছেন আমি প্রতিদিন মরিতেছি তার কি শারীরিক রূপে আমরা সব সময় শারীরিক রূপকে আমাদের যে মাংস আছেন ওটাকে ওটার উপরে এগিয়ে আমরা যেতে হবে ওটাকে পার করে আমরা যেতে হবে কোনো দিন যে মাংস ইচ্ছা যে তাকবে যে মাংসর অভিলাষ থাকবে ওটার হাতে আমরা যেতে নেই কিন্তু ঈশ্বর যে আত্মা আমাদের ভিতরে বাস করার জন্য একটা উপহার জন্য দিয়েছেন ওটার অনুসারে আমরা জীবনে এগিয়ে যেতে হবে একটা মনে রাখুন মাংসের অভিলাষকে কোনো দিন পূর্ণ করিবে না মাংসের অভিলাষকে আপনারা কোনো দিন পূর্ণ করিবে না আপনারা কি পূর্ণ করতে হবে যে আত্ম তা আমাদেরকে নিয়ে যাবে যে আত্মার পথে আমরা যাব ওটার কথা নিয়ে আমরা জীবনে এগিয়ে যেতে হবে এটা অনেক কষ্ট কাজ আমরা কথা বলতে পারি কিন্তু আমাদের মাংসের ইচ্ছা যেগুলো আছে মাংসের অভিলাষ যেগুলো আছে ওটার উপরে বিজে পাওয়ার অনেক কষ্টর কথা কিন্তু ওটা দরকার দরকার কথা আমাদের জীবনে এটা অনেক দরকার আছেন কেননা ঈশ্বর বলছেন ঈশ্বর আমাদেরকে যখন সৃষ্টি করেছেন উনি কি বলেছেন মানুষের দেহ ঈশ্বরের মন্দির মানুষের দেহ বডি যেটা আছেন এটা কি আছেন ঈশ্বরের মন্দির এটাকে আমরা সব সময় পবিত্রভাবে দেখতে হবে যখন আমরা এটাকে পবিত্রভাবে দেখতে পারবে না আমাদের ভিতরে যে পবিত্র আত্মা আছেন ওটা আমাদের কাছ থেকে চলে যাবেন এখানে আছেন মাংস আত্মার বিরুদ্ধে এবং আত্মা মাংসের বিরুদ্ধে অভিলাষ করে কারণ এ দুয়ের একটি অনটের বিপরীত তাই তোমরা যাহা ইচ্ছা করো তাহা সাধন করো না তারপর এখানে ষোলোতে শেষে আছেন তোমরা আত্মার বসে চলো তাহা হইলে মাংসের অবিলাস পূর্ণ করিবে না আমরা এই কথাটাকে একটু মনে রাখতে হবে কোন সময় এ আত্মা আর মাংস মিলে মিশে থাকতে পারবে না এটাকে আমরা মনে রাখতে হবে ঈশ্বরের পরশুদ্ধ আত্মা মানুষের মাংস এই দুটো কোনো সময় মিলেমিশে থাকতে পারবে না এই দুজনকে কোনো এগ্রিমেন্ট কোনো সমতি নাই এ দুজন সবসময় বিরুদ্ধে কাজ করেন মাংস আত্মার বিরুদ্ধে কাজ করেন আত্মা মাংসের বিরুদ্ধে কাজ করেন এর দুজন সবসময় একটা যুদ্ধতে থাকবে এই যুদ্ধতে যে বিজয় পাবেন ওটা কার হাতে আছেন ঈশ্বরের হাতে আছেন তার সঙ্গে আমাদের হাতেও আছেন তখনও আপনি ভাববেন না হ্যাঁ কিছুদিন আমি আমার আত্মা কি কথা বলছেন ও কথাকে শুনে আমি জীবন জীবনযাপন করব। আর একদিন পর আপনারা এরকম ভাববেন না হ্যাঁ ও আত্মা আত্মার দিন হয়ে গেছে দেখুন মাংসের দিন হয়েছেন আমরা শরীর কি চাইছিল ওটা দেব এরকম একদিন একটা দল দিকে আর দিন আর দল দিকে একদিন আত্মার দিকে একদিন মাংসের দিকে আপনারা দেখলে হবে না কেননা আপান আপনাদের জীবনে এটা পরীক্ষার সময় আপনারা একটা নির্ণয় নিতে হবে শুধু একজনের কাছে পারবেন আপনি আপনি নির্ণয় নিতে হবে মাংসের দিকে দেখবেন নালে আত্মার দিকে দেখবেন এখানে আমরা একটা গল্পতে শুনেছিলাম ড্যান ওর ইঁদুর দুজনের স্বভাব আলাদা যদি দুজনের স্বভাব আলাদা থাকলে ওরা মিলেমিশে থাকলে ওরা বেশি বাঁচতে পারবে না বেশিদিন দিন মিলেমিশে থাকতে পারবে না কোনোদিন কোনো বিপদ আসবে জীবন নষ্ট হয়ে যাবেন ইঁদুর কি করেছেন এ ব্যানের সঙ্গে ছিল ভেবেছেন স্বভাব আলাদা হওয়ার পর কোনো প্রবলেম নেই আমি এর সঙ্গে থাকবো আমাকে কিচ্ছু হবে না তারপরে কি হয়েছেন পুকুরে একটা বিপদ এসছেন এই ইঁদুরের জীবনে তারপরে এ ব্যানের জীবনেও বিপদ এসছেন ওনাদের দুজনের জীবন নষ্ট ওর নাশ হয়ে গেছেন আমরা এটাকে মনে রাখতে হবে যখন আমরা মাংসের দিকে তাকি মাংসের কাজ করি যদি আমরা আত্মার দিকে তাকবি তাকি ওর তাকলে আমরা কি বাইরে করতে পারবো আত্মার ফল বাইরে করতে পারবো আমি আরেকবার বলছি যখন আমরা মাংসের দিকে তাকলে আমরা মাংসের কাজ করি শারীরিক কাজ করি যখন আমরা আত্মার দিকে তাকি আত্মার দ্বারা আমরা কি করতে পারবো ঈশ্বরকে ফল দিতে পারব যদি সুযোগ পেলে আমরা একদিন আত্মার ফলের নিয়ে আমরা বাইবেল বাক্য দ্বারা ধ্যান করব। যখন আমরা আত্মিক মানুষরূপে তাকার জন্যে সম্পূর্ণ আত্মিক মানুষ রূপে তাকার জন্যে আমরা কিছু কাজ করতে হবে তিনটে কাজ করতে হবে আমরা সম্পূর্ণভাবে আত্মিক মানুষ মতন জীবনযাপন করার জন্য আমরা তিনটে কাজ করতে হবে তিনটে তিনটে দিশাতে আমরা দেখতে হবে প্রথম হচ্ছে কি আমরা আত্মিক মানুষ মতন তাকার জন্য প্রথম আমরা কি করতে হবে উপরের দৃষ্টিকে নিয়ে থাকতে হবে প্রথমে আমরা কি করতে হবে উপরের দৃষ্টি আপওয়ার্ড উপরের দৃষ্টিকে নিয়ে আমরা তাকতে হবে উপরের দৃষ্টি মানে আমরা কি করতে হবে আত্মিক জীবনে সবসময় ঈশ্বরের স্তুতি আরাধনা করতে হবে আমরা সবসময় কি করতে হবে ঈশ্বরের স্তুতি আরাধনা করতে হবে ঈশ্বরকে আমাদের জীবনে একটা উত্তম স্থান দিতে হবে পাশের স্থান না ডান দিকে বাইরের দিকে স্থান না একটা উত্তম স্থান একটা অতি উত্তম স্থান ঈশ্বরকে স্তুতি আরাধনা দ্বারা দিতে হবে আমরা বাইবেল বাক্যতে জানিন গীত সঙ্গীতটা বিয়ালিশে আমরা দেখি এরকম লেখা আছেন হরেনি যেমন জলের স্রোতের আকাঙ্ক্ষা করেন তেমনি হে ঈশ্বর আমার প্রাণ তোমার আকাঙ্ক্ষ করিতেছি ঈশ্বর জন্য জীবন্ত ঈশ্বর জন্য আমার প্রাণ লুইয়া হরিণী যেমন জলের সতের আকাঙ্ক্ষা করেন তেমনি হে ঈশ্বর আমার প্রাণ তোমার করিতেছি ঈশ্বর ঈশ্বরের জন্যে জীবন্ত ঈশ্বরের জন্যে আমার প্রাণ তৃষ্ণার্ত হয়েছি আমার প্রাণ যেমনি হরিণী ও প্রাণী যেভাবে থাকবেন যেভাবে তৃষ্ণা পাবে জলের পারে আমরাও ঈশ্বরের মধ্যে ও তৃষ্ণাকে নিয়ে তাকতে হবে আমাদের তৃষ্ণাকে সম্পূর্ণ করার লোক আছেন শুধু ঈশ্বর আছেন সো প্রথমে আত্মিক জীবনে আমরা কি করতে হবে উপরের দৃষ্টি নিয়ে তাকতে হবে স্বর্গরাজের দিকে আমরা চোখ রাখতে হবে স্বর্গরাজ দিকে আমরা চোখ রাখার মানে সবসময় আমরা স্তুতি আরাধনা করতে হবে যদি দ্বিতীয় এখানে পয়েন্টটা দেখলে প্রথমে উপরের দৃষ্টি নিয়ে তাকতে হবে দ্বিতীয় আমরা বিতরের দৃষ্টি নিয়ে তাকতে হবে দ্বিতীয় আমরা বিতরের দৃষ্টি নিয়ে তাকতে হবে যকুন। যে বাবাদি ঈশ্বরের কাজগুলোকে দেখেছেন ঈশ্বরের দর্শন হয়েছেন যখন ঈশ্বরের ঈশ্বরের মহিমাকে দেখেছেন। মহিমা দেখানোর পর জ বাবাদি কি হয়েছেন ওনার জীবনে উনি ওনার জীবনে যে পাপ আছেন ওটাকে দেখতে পেরেছেন হালে যখন ঈশ্বরের মহিমাকে জেষ্ট বাবাদি দেখেছেন তার সঙ্গে সঙ্গে কি হয়েছেন ওনার নিজের জীবনে যে পাপ আছেন ওটাকে দেখতে পেরেছেন যখন দেখেছেন উনি করেছেন ওনার পাপকে পাপ নিয়ে ওনার শরীরকে সূচি করেছেন পরিষ্কার করেছেন এই বাক্যটা আমরা যেসই চ দেয় এক থেকে পাঁচ পদ আমরা দেখতে পারবো যদি আমার আমরা যখন জীবনকে দেখি জীবনকে দেখি জীবনকে দেখি ওনারা কি করেছে। যখন ঈশ্বরের মহিমাকে দেখেছেন ওনারা ওনারা কি কি করেছেন হয়েছেন ওনাদের নিজের পাপকে নিয়ে ওনারা কি করেছেন ওটা পাপকে বার করে ওনাদের জীবনকে সূচি করেছেন যখন আমরা ভিতরের দৃষ্টি হয়ে থাকবো যখন আমরা আমাদের ভিতরে যে পরশুদ্ধা বাস করা আছে ওটাকে দেখবো আমরা তার সঙ্গে সঙ্গে কি করতে পারবে আমাদের নিজের ভুল আমরা দেখতে পারবো আমাদের নিজের ভুলকে আমরা স্বীকার করতে পারবো আমাদের নিজের ভুলকে নিয়ে আমরা দূর যেতে পারবো তারপরে তৃতীয় কথা হচ্ছে আমরা আত্মিক মানুষে কি হওয়ার জন্যে কি করতে হবে তৃতীয় কাজ হচ্ছে আমরা বাইরের দৃষ্টি নিয়ে তাকতে হবে বাইরের দৃষ্টি নিয়ে তাকতে হবে ঈশ্বর আমাদের সবাইকে এই জগৎ থেকে আলাদা করে ঈশ্বরের মন্দিরে নিয়ে এসছেন ঈশ্বরের জীবনকে নতুন জীবনকে আমাদেরকে উপহার মতন দিয়েছেন ঈশ্বর আমাদের সবাইকে আশীর্বাদ দিয়েছেন যখন ঈশ্বর আমাদের সবাইকে আশীর্বাদ দিয়েছেন আমরা কি করতে হবে যে আশীর্বাদ ঈশ্বর থেকে আমরা পেয়েছিলাম এই আশীর্বাদকে আমরা সবাইকে দিতে হবে আশীর্বাদ শুধু আমাদের কাছে রাখতে নেই সবাইকে দিতে হবে যেভাবে গল্পকে দেখলি যদি আমরা ওখানে কি হয়েছেন যে ব্যক্তি কষ্টকালে আছেন ওনার কাছে গিয়ে ঈশ্বর যে আশীর্বাদ ওনাকে দিয়েছেন সামরিয় হওয়ার পরে পয়ার সঙ্গে সঙ্গে উনি কি হয়েছে ঈশ্বরের আশীর্বাদ পরে পেয়েছেন যখন আশীর্বাদ পেয়েছেন ও আশীর্বাদ ওনার সঙ্গে রাখিনি কিন্তু যারা দরকার পরিস্থিতি আছেন দরকার স্থিতিতে আছেন ওনাদেরকে ঈশ্বরের আশীর্বাদটা দিয়েছেন আমরা আত্মিক জীবন সম্পূর্ণভাবে জীবনযাপন করার জন্যে আমরা তিনটে কাল তিনটে দৃষ্টি নিয়ে থাকতে হবে একটা হচ্ছে উপরের দৃষ্টি এক আরেকটা হচ্ছে ভিতরের দৃষ্টি আরেকটা হচ্ছে বাইরের দৃষ্টি ঈশ্বর আমাদেরকে একটা উপহার দিয়েছেন উপহারের নাম আত্মা উনি অনেক কষ্ট নিয়ে আমাদের জন্যে কালবারি ক্রুশে রক্ত দান করে আমাদের জন্যে এসব করে আমাদেরকে কি উপহার দিয়েছেন পরিশুদ্ধ আত্মা বলে একটা উপহার দিয়েছেন যিশু খ্রিস্ট যখন পারলোক রাজে গেছেন ও সময় আমাদের সঙ্গে থাকার জন্যে কি দিয়েছেন পরিশুদ্ধ আত্মাকে দিয়েছেন যখন ও পরিশুদ্ধ আত্মাকে ঈশ্বর দিয়েছেন ওটা আমাদের ভিতরে যখন বাস করে আছেন আমরা কি করতে হবে আত্মিক জীবন আত্মিক পথ নিয়ে আমরা যেতে হবে যখন আত্মিক পথ নিয়ে যাব আমরা কি করতে হবে যে মাংসের কাজগুলো থাকে ওটাকে আমরা ধ্বংস করতে হবে নাশ করতে হবে যখন আমরা আত্মিক পথ নিয়ে আত্মিক রাস্তা নিয়ে আমরা যখন যাই আমরা ও সময় কি করতে হবে মাংসের কাজগুলো যে আছে ওগুলোকে আমরা ধ্বংস করতে হবে নাশ করতে হবে এই ধ্বংস করার নাশ করার শুধু আমাদের নিজের শক্তিকে নিয়ে আমরা করতে পারবে না কিন্তু যে শক্তি আমাদের ভিতরে পরিশিদ্ধমা দেবেন ও শক্তিকে নিয়ে আমরা এই মাংসের উপরে আমরা জয় বিজয় পাবো হালেলুই আমরা সবসময় ঈশ্বরের আত্মাকে খুঁজতে হবে ঈশ্বরের আত্মা যে কথাগুলো বলছে যে জ্ঞান দিচ্ছে যে রাস্তা দেখাচ্ছে যে লক্ষ্য লক্ষ্য দেখাচ্ছে আমাদেরকে ও ওদিকে আমরা যেতে হবে ওটার ওটার প্রতিকূল রাস্তাতে যদি আমরা গাই ওটার বিরুদ্ধে আমরা যখন গাই সোমসং জীবনে কীরকম নাশ দেখেছেন তারপরে এ ব্যান ওর ইঁদুর কীরকম ওনাদের জীবনকে নাসের দিকে নিয়ে গেছেন আমাদের জীবনে ওরকম হতে পারেন আমরা সবসময় যখন ঈশ্বরের উপস্থিতিতে আছেন আমরা অপেক্ষা করে থাকতে হবে কি নিয়ে অপেক্ষা করতে হবে ওনার দ্বিতীয় আগমন জন্যে যখন ওনার দ্বিতীয় আগমন হয় আমরা কি হব পুনরুদান হয়ে পুনরুদ্ধান হওয়ার পরে ঈশ্বর আমাদেরকে কোথায় নিয়ে যাবেন একটা নতুন সৃষ্টি দিকে নিয়ে যাবেন ওর নতুন সৃষ্টি নাম হচ্ছে নতুন পৃথিবী হালেলুইয়া আমরা যদি এ আত্মিক জীবন আত্মিক মানুষরূপে যদি আমরা জীবনযাপন করলে ঈশ্বর আমাদেরকে কোথায় নিয়ে যাবেন একটা নতুন পৃথিবী ওটা নতুন পৃথিবী একটা নতুন সৃষ্টি ওখানে ঈশ্বর আমাদেরকে নিয়ে যেতে পারবেন ওখানে যাওয়ার জন্যে আমরা মাংসের দিকে মাংসের কাজ করতে নেই কিন্তু আত্মিক দিকে আত্মিক ফল নিয়ে আমরা জীবনে এগিয়ে যেতে হবে আমরা কোনো দিন চিন্তা করতে নেই কোনো দিন বয় পেতে নেই কেননা আমাদের ঈশ্বর আমাদের সঙ্গে সঙ্গে আছে ওনার পরিশুদ্ধ আত্মাকে আমাদের সবাইকে দিয়েছেন যে পরিশুদ্ধ আত্মা ঈশ্বর আমাদেরকে দিয়েছেন ওটার উপরে আমরা নির্ভর হয়ে তাকতে হবে তারপরে ও পরিশুদ্ধ আত্মার সঙ্গে আমরা একটা ভালো সম্পর্ক নিয়ে থাকতে হবে কেননা ঈশ্বর আমাদেরকে কোনোদিন ছাড়বে না ত্যাগ করবে না উনি আমাদের সঙ্গে সঙ্গে আছেন যে সুযোগটা উনি আমাদেরকে দিচ্ছেন ও সুযোগকে নিয়ে ভালো করে ব্যবহার করে আত্মিক পথে আমরা এগিয়ে যেতে হবে তারপরে ঈশ্বর আমাদের সবাইকে একটা নতুন পৃথিবী নতুন সৃষ্টি দিকে আমাদের সবাইকে নিয়ে যাবেন আশীর্বাদ করবেন আমরা উপর দৃষ্টি হয়ে থাকবো ভিতরের দৃষ্টি হয়ে থাকবো ওর বাইরের দৃষ্টি থাকবো আমরা কোনো দিন ও ব্যান ওর ইঁদুর মতন ওর ও সমসুর মতন তাতে নেই আমরা কোনো দিন মাংসের কাজের দিকে দেখতে নেই কিন্তু আত্মার ফল দিকে আমরা দেখতে হবে বিজয় পেতে হবে ঈশ্বরের আ আত্ম আত্মর অনুসারে আমরা সব কাজ করতে হবে ঈশ্বরের নতুন পৃথিবী নতুন সৃষ্টি দিকে আমরা এগিয়ে যেতে হবে ঈশ্বর দেওয়ার এ বাক্যকে ঈশ্বর ঈশ্বর আশীর্বাদ করুন আমি ছোট প্রার্থনা করব শক্তিমান ঈশ্বর রক্ষাকারী ঈশ্বর ঈশ্বর আর একবার আপনার কাছে এসে আপনাকে এ সময় বিনতি করছি প্রভু প্রভু গত রবিবার থেকে এ রবিবার পর্যন্ত প্রভু আপনি আমাদেরকে সুরক্ষিতভাবে রক্ষা করে রেখেছেন প্রভু প্রভু আমাদের জীবনে কোনো ভাব হলে আমাদেরকে ক্ষমা কর প্রভু প্রভু আজকের বাক্য দ্বারা আমরা অনেক বিষয়গুলো শুনেছিলাম প্রভু আমরা মাংসের রূপে জন্ম হয়েছি কিন্তু আপনি আপনার আত্মাকে আমাদের ভিতরে বাস করার জন্য বাস করার জন্য প্রভু আপনাকে ধন্যবাদ প্রভু আপনার বাক্য বলছেন প্রভু মাংস আর মাংস শরীর তার সঙ্গে পরশুদ্ধ আত্মা দুজন বিরুদ্ধে থাকবে প্রভু প্রভু আমরা সবসময় আপনার আত্মা দিকে তাকার জন্যে আপনার আত্মা যে কাজ করার জন্যে আমাকে সুযোগ দিচ্ছেন জ্ঞান দিচ্ছেন ওদিকে যাওয়ার জন্যে আমাদেরকে বুদ্ধি দাও প্রভু প্রভু কোনোদিন আমাদের মাংস আর আত্মা মিলেমিশে থাকে না প্রভু ওনারা দুজন বিরুদ্ধে আছেন প্রভু ওটা আমরা একটু ভালো করে ধ্যান করে বুঝিয়ে আমরা আত্মার সঙ্গে সঙ্গে থাকার জন্যে জ্ঞান দাও প্রভু প্রভু আমাদের জীবনে যা কিছু কষ্টও আছে প্রভু আপনাকে জানে প্রভু প্রভু আমাদের জীবনে যা কিছু আশীর্বাদ আপনি দিয়েছেন আপনাকে জানেন প্রভু প্রভু এ সময় আমরা অ্যাসেম্বলি অফ ক্রাইস্ট চার্চের জন্য প্রার্থনা করছি প্রভু প্রভু গত দু তিন সপ্তাহতে একটা বিপদ থেকে আমাদের সবাইকে বেঁচিয়ে রেখেছেন প্রভু আপনাকে অনেক ধন্যবাদ প্রভু আমাদের পাশ জীবনার স্ত্রীকে যে যে হেলথ দিয়েছেন যে স্বস্থতা দিয়েছেন যে আরোগ্যতা দিয়েছেন প্রভু ওটার জন্যে ধন্যবাদ প্রভু আমরা চেয়েছে যারা বিশ্বাসীরা আছে সবার জন্য আমরা প্রার্থনা করছি প্রভু ওনাদেরকে সব বিষয়ে বিজয় দা প্রভু সব বিষয়ে ওনাদেরকে সম্পূর্ণ আশীর্বাদ দিয়ে রাখো প্রভু প্রভু আমার জন্য প্রার্থনা করছি প্রভু আমার পরিবার জন্যেও প্রার্থনা করছি প্রভু আমাদের সবাইকে সঙ্গে সঙ্গে তাকো প্রভু প্রভু আমরা নম্বর শেষ সপ্তাহ দিকে আমরা চলে এসছে প্রভু যেভাবে নভেম্বর মাসে আমাদের কাছে আছেন প্রভু ডিসেম্বর মাসেও আমাদের কাছে প্রভু প্রভু এ পুরো সপ্তাহ আপনি আমাদের কাছে রাখুন আপনি আপনি দেয়ার অনুসারে আমাদের জীবনকে এগিয়ে নিয়ে যান প্রভুপ্রভু দেওয়ারে এ বাক্যর জন্যে অনেক ধনপদ প্রভু এ বাক্যের দ্বারা আমাদের জীবনকে চালানোর জন্যে আমাদেরকে জ্ঞান অর বুদ্ধিদা প্রভু প্রভু এ প্রার্থনাকে আপনাকে দিয়ে আপনি আপনাকে দিয়ে আমরা এই প্রার্থনাকে শেষ করছিলাম আমিন আমেন থ্যাংক ইউ জিজ্স থ্যাংক ইউ জি জস থ্যাংক ইউ জি জস থ্যাংক ইউ জিজ আ আলে লুয়া প্রভু যীশু শুক্রিস্টের অনুগ্রহ ঈশ্বরের প্রেম এবং পবিত্র আত্মার সহভাগিতা তোমার সকলে সহবরিত হোক